হ্যালো ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেল। তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোন বেবিদের জন্য কোন কোন ফর্মুলা মিল্কগুলো উপযুক্ত হতে পারে সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন। মানে এমন অনেক বেবি আছে যাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, তো তাদের জন্য কোন ফর্মুলা মিল্কগুলো উপযুক্ত। এমন অনেক বেবি আছে যাদের খুব গ্যাসের সমস্যা বা কলিক পেন, পেটে ব্যথার মতো সমস্যা হয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে কোন ফর্মুলা মিল্কগুলো উপযুক্ত। এমন অনেক বেবি আছে যাদের দুধ সহ্যই হয় না, তো তাদের ক্ষেত্রে কোন ফর্মুলা মিল্কগুলো উপযুক্ত। এরকম আরও বেশ কিছু ক্ষেত্র আছে যে সমস্ত ক্ষেত্রগুলোতে আলাদা আলাদা ফর্মুলা মিল্ক পাওয়া যায় বেবিদের জন্য। তো সেই সমস্ত বিষয়টা তোমাদের সাথে আজকে ক্লিয়ার করব। তো চলো আর দেরি না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্টেই বলি, দেখো বাচ্চাদের জন্য কিন্তু মায়ের ব্রেস্ট মিল্কটাই সব থেকে ভালো এবং সব থেকে উপযুক্ত। তো যদি মায়ের পক্ষে সম্ভব হয়, যতটা সম্ভব হয় মায়ের ব্রেস্ট মিল্কটাই বাচ্চাকে খাওয়ানো উচিত। এবং এক্সক্লুসিভ যদি ব্রেস্ট ফিডিং বাচ্চাকে করানো যেতে পারে তো সেটা বাচ্চার জন্য সব থেকে ভালো। বাট নানান কারণে কি হয়, মা বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে ব্রেস্ট মিল্ক দিতে পারেন না বেশ কিছু কারণের জন্য, সেক্ষেত্রে ফর্মুলা মিল্কের উপরে ভরসা করতে হয়। অনেকেই লক্ষ্য করে থাকেন যে বেবিদের কারোর হয়তো খুব কনস্টিপেশনের সমস্যা, তো তার জন্য উপযুক্ত কোন ফর্মুলা মিল্কটা হবে এটা মা বাবারা অনেক সময় বুঝে উঠতে পারেন না। অনেক বেবি খুব ফর্মুলা মিল্ক খাচ্ছে বাট খুব গ্যাস ফর্ম করে যাচ্ছে, এরকমও হয়ে থাকে অনেক সময়। তো সেক্ষেত্রেও মা বাবাদের চিন্তা হয় যে বেবিকে কোন ফর্মুলা মিল্কটা খাওয়ানো যেতে পারে যাতে বাচ্চার এই গ্যাসের সমস্যা বা পেটে ব্যথার মতন সমস্যাগুলো না হয়। তো এরকম ফর্মুলা মিল্ককে ঘিরে, মানে অ্যাকচুয়ালি কোন ফর্মুলা মিল্কটা সেই বেবির জন্য পারফেক্ট হবে এই নিয়ে কিন্তু মা বাবাদের মনে অনেক রকমের প্রশ্ন আসে। তো সবার আগে এটাই তোমাদেরকে বলতে চাই যে যখনই বেবির জন্য কোনো ফর্মুলা মিল্ক সিলেক্ট করবে তখন অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এবং ডক্টরকে জানানো উচিত যে বাচ্চার কনস্টিপেশনের সমস্যা আছে নাকি পাতলা পটির মতন সমস্যা আছে, দুধ খেলে এক্স্যাক্টলি কী ধরনের সমস্যাটা হচ্ছে বাচ্চার, বাচ্চার কি গ্যাসের সমস্যা আছে নাকি না গ্যাসের সমস্যা নেই, বাচ্চা প্রিম্যাচিওর নাকি বাচ্চা নর্মাল টাইমেই হয়েছে, বাচ্চার ওয়েট গেইন ঠিকঠাক মতন হচ্ছে কি না, এই যে পরপর কয়েকটা পয়েন্ট বলছি এই বিষয়গুলো ডক্টরকে জানিয়ে তারপর কিন্তু ডক্টরের কাছ থেকে সেই বাচ্চার উপযুক্ত একটা ফর্মুলা মিল্কের নাম আমাদের জেনে নেওয়া উচিত। এটা আমাদের সবার আগে করা উচিত। তবে অনেক সময় হয় কি, ডক্টররা কোনো কোম্পানির নাম বা কোনো ব্র্যান্ডের নাম আমাদেরকে রেফার করেন না বা কোনো ব্র্যান্ডের হয়ে আর কি ওনারা কোনো রকম কোনো প্রমোশন করতে চান না, তো সেই কারণে ওনারা বলেন যে যেটা ফর্মুলা মিল্ক যেটা সম্ভব হয় সেটাই খাওয়ানো যেতে পারে বাচ্চাকে। তো আমরা এরকমভাবে একটা ফর্মুলা মিল্ক কিনি এবং তারপর বাচ্চাদেরকে খাওয়াতে থাকি। এবার বেশ কিছু এমন ব্র্যান্ড আছে বা বেশ কিছু কোম্পানি আছে যারা বলছে বা যারা বলে থাকে যে তাদের ওই ফর্মুলা মিল্কগুলো স্পেশালি এই পারপাসে এই সকল বেবিদের জন্য। তো সেই সমস্ত ব্র্যান্ডের বা সেই সমস্ত কোম্পানিগুলো যেগুলো বলে থাকে যে তাদের এই ফর্মুলা মিল্কটা পার্টিকুলার যে সমস্ত বেবিদের গ্যাসের সমস্যা হয় তাদের জন্য বা এই ফর্মুলা মিল্কটা যে সমস্ত বেবিদের কনস্টিপেশনের মতন সমস্যা আছে তাদের জন্য, সেই সমস্ত কোম্পানিগুলো বা সেই সমস্ত ব্র্যান্ডগুলো যা যা বলে থাকে তার উপরে বেস করে কিন্তু আমি তোমাদের সাথে ইনফরমেশানগুলো শেয়ার করছি। তো ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করে যে সমস্ত বেবিদের কনস্টিপেশনের মতন সমস্যা আছে বা কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা আছে তাদের জন্য উপযুক্ত ফর্মুলা মিল্ক কোনগুলো। তো কনস্টিপেশনের সমস্যা আছে এরকম বেবিদের ক্ষেত্রে সিমিল্যাক অ্যাডভান্স কিন্তু একটা ভালো ভূমিকা গ্রহণ করে থাকে এবং এটা কনস্টিপেশনের থেকে বেবিদেরকে রিলিফ দিতে সাহায্য করে। এছাড়া আছে একটা মিল্ক কমফোর্ট, এই ফর্মুলা মিল্কের কন্টেনারের গায়েও কিন্তু লিখে দেওয়া আছে যে সমস্ত বেবিদের কনস্টিপেশনের মতন সমস্যা আছে তাদেরকে এটা খাওয়ানো যেতে পারে বা তাদের জন্য এটা উপযুক্ত। এরপর বলি যে সমস্ত বেবিদের দুধ সহ্য হয় না, মানে দুধের মধ্যে থাকা ল্যাকটোজ তাদের সহ্য হয় না বা খেলেই বারবার পটি হয়ে যায়, পাতলা পটি টাইপের পটি হয়ে থাকে, তো সেই সমস্ত বেবিদের জন্য কোন ধরনের ফর্মুলা মিল্কগুলো উপযুক্ত। সিমিল্যাক, আইসোমিল এই ধরনের একটা ফর্মুলা মিল্ক, নেসলে লো ল্যাক মানে যেখানে ল্যাকটোজের পরিমাণটা কম আছে সেটাও এই ধরনের একটা ফর্মুলা মিল্ক, এছাড়া জিরো ল্যাক, এছাড়া সিমিল্যাক সেন্সিটিভ, এই ফর্মুলা মিল্কগুলোর মধ্যে কিন্তু ল্যাকটোজ থাকে না কোনোটার মধ্যে বা কোনোটার মধ্যে ল্যাকটোজের পরিমাণটা কম থাকে, যার ফলে যাদের ল্যাকটোজ থেকে সমস্যা হয়, যে বেবিরা ল্যাকটোজ হজম করতে পারে না, তো তাদের ক্ষেত্রে এই সমস্ত ফর্মুলা মিল্কগুলো কিন্তু উপযুক্ত। এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, দেখো প্রত্যেকটি কোম্পানি প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু বেবিদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই একটা বেসিক গাইডলাইন ফলো করে ফর্মুলা মিল্ক বানিয়ে থাকে এবং সেই ফর্মুলা মিল্কগুলো থেকে বেবিদের যে খুব বিশেষ সমস্যা হয় তা কিন্তু নয়, বাট হ্যাঁ অবভিয়াসলি এটা যেহেতু মায়ের ব্রেস্ট মিল্কের মতো ন্যাচারাল নয় সেক্ষেত্রে কোনো কোনো বেবির সমস্যা হলেও হতে পারে,
বাট জেনারেলি কি হয়, সমস্ত ফর্মুলা মিল্কগুলো একটা বেসিক গাইডলাইন ফলো করেই তৈরি করা হয় যাতে বাচ্চাদের সেটা সহ্য হয়। তার মধ্যে কিছু স্পেশাল টাইপের ফর্মুলা মিল্ক থাকে যেগুলো হয়তো কোষ্ঠকাঠিন্য আছে যাদের তাদের জন্য, এমন কিছু ফর্মুলা মিল্ক আছে যাদের প্রিম্যাচিওর বেবি তাদের জন্য, এরকম স্পেশাল টাইপের কিছু ফর্মুলা মিল্ক থাকে। যেমন এখন তোমাদের সাথে শেয়ার করব, যে সমস্ত বেবিদের গ্যাসের সমস্যা বা পেটে ব্যথার মতন সমস্যা খুব হয়, মানে কলিক পেইন হয়, তো সেই সমস্ত বেবিদের ক্ষেত্রে কোন ধরনের ফর্মুলা মিল্কগুলো পারফেক্ট, বা কোন কোন কোম্পানি তাদের কোন কোন আইটেমের ওপরে বা লেবেলে লিখে দিয়েছে যে এই আইটেমগুলো পার্টিকুলার গ্যাস হয় যে সমস্ত বেবিদের বা কলিক পেন হয় যে সমস্ত বেবিদের তাদের জন্য। নাম্বার ওয়ান হচ্ছে ইনফামিল নিউরোপ্রো জেন্টলিস, নাম্বার টু হচ্ছে ইনফামিল রেগুলাইন, নাম্বার থ্রি হচ্ছে সিমিল্যাক সেন্সিটিভ। তো মোটামুটি এই সমস্ত ফর্মুলা মিল্কগুলো স্পেশালি এই সমস্ত বেবি, মানে যাদের গ্যাসের সমস্যা খুব বেশি হয়, যাদের কলিক পেন বা পেটে ব্যথার সমস্যা খুব বেশি হয়, তাদের জন্য তৈরি করা হয়েছে। এবার বলি প্রিম্যাচিওর বেবিদের জন্য তৈরি একটা স্পেশাল টাইপের ফর্মুলা মিল্কের নাম, সেটা হচ্ছে ডেক্সোল্যাক স্পেশাল কেয়ার। এটার গায়ে, মানে এই ফর্মুলা মিল্কের গায়ে কিন্তু প্রিম্যাচিওর বেবিদের জন্য যেটা স্পেশালি তৈরি হয়েছে সেটা মেনশন করে দেওয়া আছে। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যেহেতু বেবি প্রিম্যাচিওর, মানে যে সমস্ত বেবিরা প্রিম্যাচিওর বেবি তাদের কিন্তু সবসময়তেই এমনিতেই বেবিদের জন্য কোনো ফর্মুলা মিল্ক সিলেক্ট করার আগে অবশ্যই ফার্স্টে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে কিন্তু সেটা আরও আমাদের ভালোভাবে ফলো করা উচিত। তো যখনই প্রিম্যাচিওর বেবিদের জন্য কোনো ফর্মুলা মিল্ক কিনতে যাবে, তখন অবশ্যই কিন্তু ডক্টর যেটা বলছেন সেটাই কেনার চেষ্টা করো। এবার বলি যে সমস্ত বেবিদের অ্যালার্জির সমস্যা আছে সেই সমস্ত বেবিদেরকে কোন ফর্মুলা মিল্ক খাওয়ানো যেতে পারে। তো দেখো, নর্মালি হয় কি, বেশ কিছু ফর্মুলা মিল্ক আছে যেগুলো কাউ মিল্কের ওপরে, মানে গরুর দুধের ওপরে বেস করে তারপর তৈরি করা হয়েছে। আবার বেশ কিছু ফর্মুলা মিল্ক আছে যেগুলোর বেসিক উপাদানটা গরুর দুধ নয়, সোয়া মিল্ক বা এই ধরনের অন্য কোনো দুধের ওপরে বেস করে তৈরি করা হয়েছে। তো যে সমস্ত বেবিদের অ্যালার্জির সমস্যা আছে, গরুর দুধটা সহ্য হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই কাউ মিল্ক বেসড ফর্মুলা মিল্কগুলো খাওয়ানো উচিত নয়। তো যে সমস্ত বেবিদের অ্যালার্জির সমস্যা আছে সেই সমস্ত বেবিদের সিমিল্যাক, সয়, আইসোমিল, ইনফামিল প্রো, সোবি, গ্যারবার গুড স্টার্ট। এবার আমার বেবির ক্ষেত্রে আমি কী করতাম, মিক্সড ফিডিং করাতাম, ব্রেস্ট ফিডিংও করাতাম, ফর্মুলা মিল্কও খাওয়াতাম। তো সেক্ষেত্রে আমার বেবির যিনি ডক্টর ছিলেন বা যে হসপিটালে আমার বেবি হয়েছিল সেখান থেকে প্রথম থেকে একটা সাপোর্টে ইনফামিল ইনফ্যান্ট দিয়ে দেওয়া হয়েছিল, এবং ডক্টর কিন্তু সেটা চেঞ্জ করতে বলেননি, দরকারও পড়েনি। আমি আমার বেবিকে সেই ইনফামিল ইনফ্যান্টও খাইয়ে গেছি এবং ব্রেস্ট মিল্কও দিয়ে গেছি। তো এই ইনফামিল ইনফ্যান্ট কিন্তু যে সমস্ত বেবিরা ব্রেস্ট ফিড করছে, মানে যারা মিক্সড ফিডিং করছে, তাদের জন্য একটা বেশ উপযুক্ত ফর্মুলা মিল্ক। যদি পার্টিকুলার তোমার বেবির ক্ষেত্রে ইনফামিল ইনফ্যান্ট সহ্য হয়, তো তুমি চাইলে ইনফামিল ইনফ্যান্ট খাওয়াতে পারো। এবার বলি যে সমস্ত বেবিদের নর্মালি কোনো রকম কোনো বিশেষ সমস্যা নেই, সব রকম দুধ মোটামুটি বাচ্চারা সহ্য করে ফেলছে, বাচ্চা অ্যাক্টিভ আছে, বাচ্চা প্রিম্যাচিওর নয়, বাচ্চার পটি ঠিক মতন হচ্ছে, মোটামুটি ঠিকঠাক পটি হচ্ছে, ওজন বাড়ছে ঠিক মতন, মানে নর্মালি যাদের কোনো রকম আলাদা করে কোনো সমস্যা নেই, সেই সমস্ত বেবিদের কথা। এবার দেখো, হয় কি স্পিট আপ, মানে দই তোলার মতন সমস্যা বা কলিক পেন বা গ্যাস ফর্ম করা, এগুলো না একটা বয়স পর্যন্ত হয়, এটা কিন্তু হলেই যে খুব ব্যতিক্রমী ব্যাপার তা কিন্তু নয়, এটা নর্মাল ব্যাপার। তো এরকম যারা একদম সুস্থ নর্মাল বেবি, স্বাভাবিক, সব কিছু স্বাভাবিক আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অল্প একটু গ্যাস ফর্ম করা বা একটু পেটে ব্যথা হওয়া নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে 3 মাস, 3.5 মাস পর্যন্ত এই সমস্যাগুলো থাকা একটা স্বাভাবিক ব্যাপার। তো এই ধরনের বেবিদের ক্ষেত্রে যারা নর্মালি অ্যাক্টিভ, পটি ঠিক মতন হচ্ছে, অ্যালার্জির কোনো সমস্যা নেই, দুধ খেলে যে পাতলা পটি হয় এরকম কোনো ব্যাপার নেই, তাদের ক্ষেত্রে কিন্তু ইনফামিল ইনফ্যান্ট খুব ভালো একটা ফর্মুলা মিল্ক, তাদের ক্ষেত্রে ন্যান প্রো খুব ভালো একটা ফর্মুলা মিল্ক, তাদের ক্ষেত্রে সিমিল্যাক অ্যাডভান্স, সিমিল্যাক, এগুলো সবই খুব ভালো একটা ফর্মুলা মিল্ক। এই সমস্ত ফর্মুলা মিল্ক কিন্তু নর্মাল যে সমস্ত বেবিদের কোনো স্পেশাল টাইপের সমস্যা নেই তাদের জন্য উপযুক্ত। তো যখন তুমি তোমার বাচ্চার জন্য ফর্মুলা মিল্ক কিনবে, তখন ফার্স্ট দেখবে যে সেই ফর্মুলা মিল্কের মধ্যে আয়রন আছে কি না, কিছু বেসিক উপাদান যেমন ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য কিছু এক্সট্রা উপাদান, অনেক সময় অনেক জায়গায় ওমেগা 3 থাকে, DHA থাকে, ইত্যাদি ইত্যাদি কিছু স্পেশাল টাইপের উপাদান থাকে, সেগুলো আছে কি না একটু দেখে নিও। বিশেষ করে ফর্মুলা মিল্কটা আয়রন ফর্টিফাইড কিনা এটা অবশ্যই দেখে নিও। যেটা অবশ্যই খেয়াল রাখবে যে বাচ্চাকে খাওয়ানোর পর সেটা সহ্য হচ্ছে কি না বাচ্চার দেখো, কারণ কোম্পানি তো বলে দিয়ে থাকে অনেক কিছু যে এটা এই বেবিদের জন্য, এটা ওই বেবিদের
বেবিদের জন্য। বাট অনেক সময় হতে পারে কি পার্টিকুলার সেই বেবির হয়তো কোনো একটি বেবির হয়তো সেটা খেয়ে কাজে দিল না, এরকম হতেই পারে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার বেবি সহ্য হচ্ছে কি না সেই ফর্মুলা মিল্কটা খেয়ে, বা যে সমস্যাটা ছিল সেটা কেটে গেছে কি না এটা কিন্তু অবশ্যই লক্ষ্য করো। যখনই ফর্মুলা মিল্ক বানাবে তখনই কিন্তু সেটা ঠিকঠাক মেজার করে বানাতে হবে। ফর্মুলা মিল্ক বানানো যায় কীভাবে তার উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি, তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নিও। ফর্মুলা মিল্ক ঠিকঠাক নিয়ম করে, মানে যেটা ওই পার্টিকুলার কোম্পানি বা পার্টিকুলার ব্র্যান্ড বলে দিয়েছে বানানোর যে পদ্ধতিটা, সেই পদ্ধতি মেনে যদি না বানানো হয় তাহলে সেখান থেকে কিন্তু বাচ্চাদের নানা রকমের সমস্যা হতে পারে, পাতলা পটি হতে পারে, কনস্টিপেশন হতে পারে। তো মাপটা মানে কতটুকুনি জলে কতটুকুনি ফর্মুলা মিল্ক মিশিয়ে তারপর বাচ্চাকে খাওয়াতে হবে, এই মেজারমেন্টটা কিন্তু ঠিকঠাক হওয়া ভীষণই দরকার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।